হ্যালো বন্ধুগণ, আজকের এই ভিডিও আমার সকল বাংলাদেশি বন্ধুগণ এবং আয়ুব বাচ্চু স্যারের ভক্তদের উদ্দেশ্যে করা। তো আজকের এই ভিডিওটিতে আমরা আয়ুব বাচ্চুর লাইফস্টাইল এবং এনার সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি একেবারে শেষ অবধি দেখুন। তো চলুন এবার শুরু করা যাক। আসল নাম আয়ুব বাচ্চু, ডাকনাম রবিন এবং এবি, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চ, জন্ম 16 আগস্ট 1962 সাল, জন্মস্থান পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম জেলায়, যেটি এখন বর্তমানে বাংলাদেশে অবস্থিত, এবং এনার রাশি হচ্ছে সিংহ রাশি। তো এনার স্কুল জীবনের সম্পর্কে বলতে গেলে, ইনি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে তার স্কুলিং করেছিল, এবং পেশায় ইনি একজন সিঙ্গার এবং লিড গিটারিস্ট। তো চলুন এবার জেনে নিই আয়ুব বাচ্চুর ছোটবেলার কিছু কাহিনী। তো যেমনটা আপনারা দেখলেন যে আয়ুব বাচ্চু 1962 সালে 16 আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি সেখানেই ছোট থেকে বড় হয়েছেন। তো আয়ুব বাচ্চু ছোটবেলাতে ভীষণ দুষ্টু স্বভাবের ছিলেন, কিন্তু হ্যাঁ, তার পাশাপাশি তিনি কিন্তু একজন খুব ভালো স্টুডেন্টও ছিলেন। তো তারপর আয়ুব বাচ্চুর ছোটবেলার স্বপ্নের ব্যাপারে বলতে গেলে, তিনি ছোট থেকেই চেয়েছিলেন যে তিনি একদিন একজন মস্ত বড় ক্রিকেটার হবেন, কিন্তু যদিও আজ তিনি কী সেটা তো আমরা সকলেই জানি। তো চলুন এবার জানি এনার কেরিয়ার সম্পর্কে। তো আয়ুব বাচ্চু তার জীবনের প্রথম একটি গান হারানো বিকেলের গল্প এর মাধ্যমে 1986 সালে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখেন, এবং তারপর তিনি তার একটি প্রথম নিজস্ব মিউজিক অ্যালবাম রক্তগোলাপ রিলিজ করেন। কিন্তু এসবের মাধ্যমেও তখন অবধিও তিনি অতটাও খ্যাতি অর্জন করতে পেরে উঠছিলেন না, কিন্তু তারপরই তার ভাগ্যের চাকা ঘোরে এবং তারপর তিনি তার দ্বিতীয় অ্যালবাম ময়না বের করেন, আর এটিতে তিনি ভালো সাড়া পান। আর তারপরই তিনি আরেকটি অ্যালবাম বের করেন যেটির নাম ছিল কষ্ট, এবং সেটি তিনি 1995 সালেই বের করেছিলেন। আর সেই অ্যালবামের একটি গান কষ্ট পেতে ভালোবাসি বলে রাতারাতি খুব জনপ্রিয়তা অর্জন করে এবং সকল মানুষের হৃদয় স্পর্শ করে, আর এইভাবে শুরু হয় আয়ুব বাচ্চুর জনপ্রিয়তা। তো এর সাথে সাথে তিনি তার নিজস্ব ব্যান্ডও বানিয়েছিলেন, এবং সেটির নাম হচ্ছে LRB, এবং যেখানে তিনি একজন লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট মানে সিঙ্গার হিসাবে ছিলেন, এবং এই সময় বলতে গেলে তার সেই ব্যান্ডটিরও বিশাল নাম ডাক রয়েছে। তো চলুন তারপর জানি আয়ুব বাচ্চুর পার্সোনাল লাইফ সম্পর্কে। তো আয়ুব বাচ্চু বিয়ে করেছিলেন ফেরদৌস আয়ুব চন্দনাকে, এবং এনার থেকে আয়ুব বাচ্চুর একটি ছেলে এবং একটি মেয়ে হয়, যাদের মধ্যে ছেলেটির নাম হচ্ছে ফাইরুজ এবং মেয়েটির নাম হচ্ছে তাজওয়ার। এবং এর পাশাপাশি আরেকটি জিনিস জানা গেছে যে আয়ুব বাচ্চুর এবি কিচেন নামে একটি নিজস্ব প্রোডাকশন হাউসও ছিল। তো তারপর আয়ুব বাচ্চুর স্যালারিয়ের কথা বলতে গেলে, তিনি একটি কনসার্ট করার জন্য প্রায় 7 থেকে 10 লাখ টাকার মতো চার্জ করতেন। তো তারপর তার টোটাল ইনকাম সম্পর্কে বলতে গেলে, এটা সঠিক তো জানি না, তবে ইন্টারনেট রিসার্চ দ্বারা যতটুকু জানতে পেরেছি সেই হিসাবে তার কাছে প্রায় 5 কোটি টাকার মতো ছিল। যদিও এটাই যে সত্যি সেটা নিয়ে আমি কিন্তু এখনও অবধি নিশ্চিত না। তো তারপর আয়ুব বাচ্চুর গাড়ির ব্যাপারে বলতে গেলে, সেটি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অবশেষে তার মৃত্যু সম্পর্কে বলতে গেলে, 2018 সালে 18ই অক্টোবর তাকে তার ঢাকার মোকবাজার রেসিডেন্সে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়, এবং তারপর তাকে তৎক্ষণাৎ ঢাকা স্কোয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তাকে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন। আর এইভাবে করেই বাংলাদেশ তথা পুরো বিশ্ব তাদের একটি খুবই ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ পপ সিঙ্গারকে হারিয়ে ফেলেন। যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি সবসময় তার গান এবং তার মিউজিকের মাধ্যমে আমাদের হৃদয়ে আছেন। তো ভিডিওটি ভালো লাগলে আর আপনারা আয়ুব বাচ্চুর ফ্যান হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করুন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরম টাইপের টপিকস নিয়ে ভিডিও পাওয়ার জন্য। আর পরবর্তীতে আপনারা কার লাইফস্টাইল সম্পর্কে ভিডিওটি চান সেটির জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো টাটা, লাভ ইউ, বাই বাই, ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।